নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তী। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি বানাবো ভেজ স্যান্ডউইচ। আজ সোমবার, এখন 10টা মতো বাজে আর বাইরের টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি। তো আসুন দেখে নেওয়া যাক আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। আমি এখানে নিয়েছি কুচি করে কাটা টমেটো, পেঁয়াজ, শসা আর একটুখানি গ্রেটেড পনির আর সামান্য কিছু কাঁচা লঙ্কা কুচি। এখানে আছে সামান্য একটু সস, এটা টমেটো সস, এর মধ্যে চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে। আর এখানে আছে অল্প কাশ্মীরি, আর এখানে আছে মেল্টেড বাটার, তার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেওয়া। আর আমি মাল্টিগ্রেন ব্রেডে এটা করব। তাহলে এবার আমি প্রসেসটা শুরু করছি। গ্যাসটা অন করে নিলাম। এবার আমি এখানে পাউরুটিগুলো অল্প শেকে নেব। এবার আমি এই একটা পাত্রের মধ্যে, এই যে এটার মধ্যে আমি অল্প করে আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টস গুলো মিশিয়ে দেবো। সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা সস। ভালো করে আমি এটাকে মিশিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটুখানি নুনও দিয়ে নিলাম। এবার দেখে নিচ্ছি এই পিঠটা মনে হয় সেকা হয়ে গেছে, উল্টো পিঠটা একটু সেকে নিচ্ছি। অল্প অল্প একটু বাটারও লাগিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিচ্ছি। বাকি যেটুকু সস আছে সেটুকু আমি এর মধ্যে মিক্স করে দিলাম। এই ধরনের স্যান্ডউইচ অনেক রকমভাবেই করা যায়। অনেকে এগুলোকে গোল গোল করে কেটেও ব্রেডের মধ্যে দিয়ে করতে পারেন, সেটাও খেতে খুব ভালো হয়। এর মধ্যে কর্নও দেওয়া যায়, সেদ্ধ করা কর্ন। কিন্তু আমার বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েই করছি। আর অবশ্যই চিজ দেওয়া যায়, কিন্তু আমি চিজ খুব একটা খাই না, সেই জন্য চিজটা আমি দিলাম না, এটাকে আরেকটু উল্টে নিলাম। তো অপর পিঠটা তো আমি অল্প করে একটু বাটার লাগিয়ে দিলাম।
স্যান্ডউইচের পুরটা আমার রেডি হয়ে গেছে, এখানে ব্রেডটা হচ্ছে। মোটামুটি এই দুটো ব্রেড হয়ে গেছে, আমি আর দুটো ব্রেড এর মধ্যে দিয়ে দিচ্ছি। তিনটে ব্রেড আছে, আমি একবারে তিনটে দিয়ে দিলাম। সেই একই প্রসেসে একটুখানি এপিট ওপিট করে নেব। এটা খুবই সহজ রেসিপি আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, বাচ্চাদের টিফিনের পক্ষেও এটা খুব ভালো। তবে হ্যাঁ, একটু গরম গরম খেলে ভালো লাগবে, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে এই জিনিসগুলো আর খেতে খুব একটা স্বাদ পাওয়া যায় না, তখন একটু গরম খেলে খেতে ভালো লাগে। একইভাবে আমরা যেহেতু তেল ঘি বাটার সবই একটু কম খাই, তো আমি খুব কম সামান্য পরিমাণে দিচ্ছি। বাচ্চাদের ব্রেকফাস্ট হলে কোনো বাধা থাকে না, সেখানে আপনি একটু বেশি করে বাটার দিতেই পারেন। কিন্তু বড়দের খাওয়ার ক্ষেত্রে নানা রকম হাজার এক সমস্যা, সেজন্য একটু ঘি বাটারটা কম খাওয়াই ভালো। যেটুকু যা ছিল আমি সবটা লাগিয়ে দিলাম। এটা হালকা আছে, গরম হতে থাক, ততক্ষণে আমি যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমি বানিয়ে ফেলি। এই যে আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি, প্রথমে আমি এর উপর অল্প একটু কাসুন্দি দিয়ে দেবো। এবার আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ওর উপরে আরেকটা ব্রেড আমি দিয়ে দিলাম। এইদিকে আমার ব্রেড হচ্ছে, এই ব্রেডটাকে আমি আরেকবার একটু গরম করে নেবো।
তাহলে একটু ক্রিসপি ভাব আসবে। আমি বাকি ব্রেড গুলোই একইভাবে বানিয়ে ফেলছি। এটা আমি লেয়ারে বানাচ্ছি, আমি এর উপর আরেকটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একই প্রসেসে ননভেজ আইটেম দিয়েও বানাতে পারেন স্যান্ডউইচ, সেখানে চিকেনটা একটু হালকা সেদ্ধ করে একটু ছোট ছোট টুকরো করে নিয়ে ছিঁড়ে নিতে পারেন, খেতেও ভালো লাগবে। সকালের দিকে ব্রেকফাস্ট তো, সেই জন্য আমি ভেজটাই প্রেফার করি। এবার এই ব্রেডটা একটু চেপে দিলাম, নাহলে মাঝখান থেকে খুলে যাবে, দিয়ে এটাও আমি এই সাইডে দিয়ে দিলাম একটু গরম করার জন্য। তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। মাঝখান দিয়ে আমি এটা কেটে নিই। এই যে